हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि अनेक अनेक भालो आछेन एबं सुस्थ आछेन। नतुन एकटा भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि। आर आमार आजकेर ई भिडियोटाते थाकछे सॉटेड पी उइथ अनियन। खूब सहज एकटा रेसिपि एबं खूब अल्प समये तैरी होये जाय एमन एकटा रेसिपि आमि आपनादेर साथे आजके शेयार करते चाई। आशा करी आमार ए भिडियोटा आपनादेर काछे भालो लागबे एबं सहज मने हबे। जदि आमार रेसिपिटा भालो लागे प्लिज एकटा लाइक और एकटा कमेंट करे जानाबेन, कारण आपनादेर एकटा लाइक और एकटा कमेंट आमाके नतुन नतुन भिडियो बानानोर आग्रह अनेक गुण बाड़िये देय। आर जारा आमार चैनलटाके एखोनो सबस्क्राइब करेनि प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे आमाके सपोर्ट करबेन एबं आमार पाशे थाकबेन। खूब सहजे रेसिपिटा आमी किभाबे तैरी करेछि तार धापगुलो आमी एके एके आपनादेरके देखिए दीब। आर एटा तैरी करते लेगेछे सया सस, रेड चिली पाउडार, टार्मारिक पाउडार, पिंक सल्ट, एकटु जिरेर गुड़ो आर लागछे आदा आर रसुनेर पेस्ट। আপনারা চাইলে এখানে নর্মাল সল্টটাও ইউজ করতে পারেন। পার্সোনালি আমি পিঙ্ক সল্টটা খুব পছন্দ করি আর আমি তাই পিঙ্ক সল্টটাই এখানে ইউজ করেছি। নিয়েছি হাফ কেজির মতো বিফ আর বিফটাকে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, আর না হলে পানি থাকলে এই সটে বিফটা খুব একটা ভালো হবে না। এখানে আমি দুটো অনিয়ন নিয়েছি আর অনিয়নগুলোকে আমি চার ভাগ করে কেটে এর পাপড়িগুলোকে খুলে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি রেড ক্র্যাশ পেপারটা আর লাগছে সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারবেন করতে পারবেন। এখানে আমি বিফটাতে এখন আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব রেড চিলি পাউডারটা, দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি। লাগছে জিরের গুঁড়ো আর লাগছে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সল্ট। তারপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিব ক্র্যাশ রেড পেপারটা। এখানে ক্র্যাশ রেড পেপারটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে। যখন এটা দাঁতের নিচে বাঁধে তখন এটার টেস্টটা অনেক ভালো হয় এবং এটা ফ্লেভারফুল হয়। সবগুলো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব এবং এটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিব, যাতে সবগুলো মশলা ভালোভাবে এতে যায়। অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে একটু কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমার ম্যারিনেট করা মাংসগুলো এখন আমি এতে দিয়ে দিব। ফ্রাই প্যানে দেওয়ার পর এটাকে খুব হাই ফ্লেমে কুক করতে হবে, কেননা এটাতে আমরা যেহেতু কোনো রকম পানি ইউজ করব না তাই খুব হাই ফ্লেমেই এটাকে কুক করতে হবে। আর যেহেতু এটা সয়া সস দিয়ে লং টাইম ম্যারিনেট করা থাকে তাই এই বিফটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি সিদ্ধ হলে এই সটে বিফটা খুব বেশি একটা ভালো লাগে না খেতে। বিফের ভিতরে যতটুকু পানি আছে এই পানিটা যে ছেড়ে দিবে তখন এই পানিটাতেই বিফটা সিদ্ধ হয়ে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন বিফের যে পানিটুকু ছিল সেই পানিতেই বিফটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই বিফটা কিন্তু একটু ক্রাঞ্চি থাকে আর এই ক্রাঞ্চিনেসটার জন্যই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। মোটামুটি এটার পানি শুকিয়ে আসলে তারপর আমরা এতে অনিয়নটা অ্যাড করব। যেহেতু অনিয়নটা দেওয়ার পর এটা খুব বেশি সময় কুক করতে হয় না, তাই অনিয়নটা একদম লাস্টের দিকে দিতে হবে। ঠিক এরকম একটা পর্যায়ে আসার পর আমি অ্যাড করে নিব অনিয়নটা। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কিন্তু কাঁচামরিচগুলো আমি এখানে কাটিনি, আস্তে আস্তে দিয়েছি, জাস্ট সামনের দিকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা মাংসের ভিতরে যায়। অনিয়নটা অ্যাড করার পর খুব বেশি সময় আমাদেরকে ওয়েট করতে হবে না, আমরা সবাই জানি যে অনিয়ন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু সোটে বিফ, তাই অনিয়নটা আমরা একদম নরম বা পোড়া পোড়া ভাব আনব না, একটু হালকা নরম হয়ে আসার পরই আমরা এটাকে নামিয়ে নিব। আমরা এটার ফ্রাইড রাইস বা লোমিনের সাথে খুব সহজভাবেই খেতে পারি। খুব কম সময়ে অনেক মজার একটা রান্না এবং খুবই সহজ, খুব অল্প উপকরণে অল্প সময়ে হয়ে যায় এই সটে বিফ উইথ অনিয়নটা। চাইনিজ ডিশগুলোতে কিন্তু এই স্টির ফ্রাই বা সর্টেড বিফটা অনেক পপুলার, ওরা কিন্তু এটা খুবই পছন্দ করে খেতে। আর ওদের মেনুটা ফলো করে আমি ট্রাই করেছি, বাট আমার নিজের পার্সোনালি আমি এভাবে তৈরি করেছি এবং আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, আর তাই আমি সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো অলমোস্ট এটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন টোটালি পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং অনিয়নটাও নরম হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার সটে বিফ উইথ অনিয়ন। আশা করি আপনাদের রেসিপিটা অনেক সহজ মনে হয়েছে এবং হেল্পফুল মনে হয়েছে। যদি আপনাদের কাছে এটা সহজ মনে হয়ে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।